ছোট্ট করে আপনাদের খেদমতে একটু আরজ করব। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতি আহাদাকুমুল মাউত। বন্ধু, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে কি না? লাগবে। আজ অথবা কাল আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ থাকবো না ভাই, সবাইকে শূন্য হাতে যেতে হবে। বাদশাহ ক্যা ফকির হো সবকো একই ঠিকানা। পৃথিবীর বড় সাম্রাজ্য ছিল রোম এবং পার্সিয়ান সাম্রাজ্য, এরপরে ছিল উমাইয়া আব্বাসীয়, ফাতেমীয় খাওয়ারিজম, উসমানীয় সাম্রাজ্য, মোঘল এবং সালতানাত, আরও বহু সাম্রাজ্য পৃথিবীতে ছিল। সব সাম্রাজ্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, কত রাজা মহারাজা কবর পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। বন্ধু, যারা একসময় একসঙ্গে হাজার হাজার মানুষের সাথে যুদ্ধ করতে পারত, তারাও পর্যন্ত মাটির কাছে বিলীন হয়ে গেছে। আমরাও একদিন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাব। দুইটা জিনিস কবরে নিতে হবে, প্রথম নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, নিশ্চয় যারা ঈমান আনছে এবং আমিলুস সালিহা নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা শ্রেষ্ঠ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, আল্লাহ বলেন আমি পুরস্কার হিসেবে তাদের জন্য একটা জান্নাত বানাইছি। জান্নাত ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। একটা নদী হবে নদী মোহর, নদীর মধুর নহর, দুধের নহর, শরবতের নহর, পানির নহর। কতদিন ওই জান্নাতের মধ্যে তারা থাকবে? খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরস্থায়ী, চিরদিন চিরদিন চিরস্থায়ী। পৃথিবীতে আমরা কারো 50, কারো 40, কারো 100 বছর, কারো 60 অথবা 70 বছর বেঁচে থাকবো। দামাগ অহংকার দেখিয়ে, শক্তির গৌরব, টাকার গৌরব দেখিয়ে পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই। এগুলি চিরদিন না বন্ধু, হারিয়ে যাবে একদিন, মিশে যাবে খোদার শক্তির কাছে, এগুলি কিছুই না। অতএব তাই যদি হয়, চিরদিন ওই আবার জান্নাতের জন্য, পরকালের জন্য আমাদের কিছু নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতি আহাদাকুমুল মাউত, বান্দারে তোমার মরণ আসার আগে আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছিলাম, সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে খরচ করো, মাদ্রাসার জন্য দাও, মসজিদের জন্য দাও, গরিব মানুষকে দাও, ক্ষুধার্তকে দাও, মাহফিলে দাও, এই যে গরিব একটা এতিম সন্তানকে পড়াও, একটা এতিমকে আলেম বানায় দাও, একটা দরিদ্রকে আলেম বানানোর জন্য পয়সা খরচ করো, আল্লাহর দেওয়া যত কাজ আছে এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য তোমার সম্পদ এইগুলি তুমি ব্যয় করো। মিন কবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার মরণ আসার আগে, মরণ আসার আগে, মরণ আসার আগে, মৃত্যু আসার আগে। আমাদের মৃত্যু আমাদের পিছন পিছন যায়, আমরা আগে আগে যাইতেছি, মরণ আমাদের পিছনে, সময় শেষ, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। যারা আল্লাহর পথে খরচ করে না, আমার দেশের কিছু ধনী ব্যক্তি আছে, টাকাগুলি খুব ব্যাংকে জমা করে রাখে, অনেক সম্পদ করে, অনেক বাড়ি করে, 10টা বাড়ি থাকলে আরও 10টা করার চিন্তা, ইন্ডাস্ট্রি বিরাট বড় করার চিন্তা। এইরকম মানুষের ক্ষতি করে, কারো সম্পদ জোর করে নিয়ে নেয়, কারোটা ডাকাতি করে নেয়, কলমের খোসা দিয়ে নেয়, ভয়ভীতি দেখায় নিয়ে যায়। বাপরে, এরকম কত মানুষ কবর দেশে হারায় গেছে, তার সন্তান আজকে ড্রিঙ্ক করে, বিদেশ যায় বেডি লইয়া নাচে, কিন্তু ওই বেটা কবরের পাশে দাঁড়াইয়া ওই সন্তান এক
একটা দিনের জন্য জিয়ারত করার সময় পাই না, আলেম ওলামা ডাইকে নিয়ে দোয়া করার টাইম পাই না, মুরব্বীদেরকে ডাইকে নিয়ে মিলাদ পড়ানোর টাইম পাই না। তার মানে বোঝা গেল এই সন্তান পালা চাইতে কুত্তা পালা ভালো। বুঝে যাবেন এই জন্য আল্লাহ বলছে মিন কবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে খরচ করো, মরণ আসার আগে দাও, যদি না দাও তাহলে কি হবে। মহশরের কঠিন মাঠে তারা এই গোস্তগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলে আয় রব, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, রব্বুল আলামিন আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমরা বেশি বেশি করে দান সৎকা করব, ফাসদ্দাকা বেশি বেশি করে দান সৎকা করব, বেশি বেশি করে তোমার পথে খরচ করব, ও আকুম মিনাস সালেহিন আর সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবে বান্দারে আর সময় হবে না, একবার টাইম দ্বিতীয়বার আর সুযোগ হবে না, দ্বিতীয়বার আর সুযোগ হবে না। এই জন্য সন্তানের মতো সন্তান রেখে যান, সম্পদ রাখার চাইতে অরিজিনাল সম্পদ সন্তান রেখে যাওয়া ভালো, সম্পদ রেখে যাওয়ার চাইতে নেককার সন্তান রেখে যাওয়া অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? সম্পদ কোটি কোটি টাকা অন্যায়ভাবে সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষের ক্ষতি কইরা অনেক বড় বাড়ি বিল্ডিং জমিদারি রাখার চাইতে একটা নেককার সন্তান রেখে যান। প্রশ্ন করবেন হুজুর খালি কি মাদ্রাসায় পড়াইলে নেককার হয়? না, কলেজে পড়লেও নেককার হয়, ইউনিভার্সিটিতে পড়লে নেককার হয়, অনেক কলেজ পড়নেওয়ালা, স্কুল পড়নেওয়ালা, ইউনিভার্সিটি পড়নেওয়ালা, বহু যুবক আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দুরুদ শরীফ পড়ে, বহু যুবক আছে যারা আল্লাহ বলা হয়ে গেছে, বহু যুবক আছে যারা জিকিরের মজলিসে বসে, বহু যুবক আছে বাবা মার খেদমত করে, বহু মাদ্রাসা পড়নেওয়ালা আছে বাবা মার খাবার দেয় না, মাদ্রাসায় বললেই যে একবারে বরহেজগার হয় তা কিন্তু না। আপনার ছেলের কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যেখানে পড়ান মানুষের মতো মানুষ বানাইতে হবে, এই মানুষের মতো মানুষ বানানোর দায়িত্ব আপনার নিজের। সন্তানকে জন্ম দিয়ে ছাইড়ে দিবেন তা কিন্তু হবে না, ওই সন্তানকে আপনি বুঝায় বুঝে আল্লাহর দিনের পথে আনাবেন, ছোট্টকাল থেকে নামাজ আনবেন, মসজিদ আনবেন, মাহফিলে বসাবেন, মাদ্রাসায় নিয়ে যাবেন, কোরআন শিক্ষা দিবেন, আদব লেহার শিক্ষা দিবেন, তাহলে সন্তান বড় হলেও আদবই হয়ে যাবে। ওই সন্তান বড় হবে আপনি বাবা মার খেদমত করবে, আর যদি বিয়াদব উশৃঙ্খল বানান ওই সন্তান বড় হয়ে আপনার গালে জুতার বাড়ি মারবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান আপনাকে লালন পালন করে বড় করে তুলতে হবে ছোট্টকাল থেকে, একবারে ছোট্টকাল। আমার মেয়ে আজকে খালি গোসলখানায় ঢুকে বলছে আমার জন্য শ্যাম্পুটা দাও তো, তো ঘরে শ্যাম্পু নাই, ছোট্ট মেয়ে কেবল নার্সারিতে পড়ে ইংলিশ মিডিয়ামে, তো বলতেছে সরি বাবা আজকে শ্যাম্পু নাই, আজকে শুধু পানি দিয়ে গোসল করো, কালকে শ্যাম্পু এনে দেব। এমনি এসে বুঝে গেল সরি বাবা, প্লিজ বাবা আজকে কোনো শ্যাম্পু নাই, কালকে এনে দেব, তুমি চলে যাও কালকে এনে তুমি গোসল করো। ছোট্ট কাল থেকে বুঝাইতে হবে, যেমন আদর করবেন তেমন শাসন করতে হবে। আমার বাপ আমাকে একদিন মাদ্রাসায় নিয়েছিল, একবারে ছুরি দিয়ে একদিন দাবড় দিয়েছিলেন, তুই যাবি না তোর বাপে যাইব, এক দাবড়ে মাদ্রাসায় গেছি আর দ্বিতীয়বার দিয়ে লাগে নাই, তুই যাবি না তোর বাপে যাবে মাদ্রাসা, এক দাবড়ে মাদ্রাসা তুই যাবি না, আর আদর করতো খুব। সন্তানকে আপনাকে মানুষ করতে হবে, আমরা মানুষ করে দিতে পারবো না, নিজে সন্তানকে নিজে মানুষ করতে হয়। কোনো মা আছে তো দাদার, আরে মাসুদ ভাই আপনি আসেন, কোনো মা আছে কয় তোর দাদার ওই পরদাদার বড় সিঁড়ি করে নিয়ে গে যা, এরকম মাও আছে। একটা মা পরে সন্তানকে পরিবর্তন করে দিতে, আমি মাদেরকে বলবো আপনার সন্তানকে ছোট্ট কাল থেকে উঠাবেন, বলে দিয়ে যাই কামার হাড়ি পাতিল বানায় না, যখন কাঁচা থাকে আঙ্গুল যেভাবে ধরে সেভাবে নকশা হয়, যখন আগুনে পোড়ায় তখন হাড়ি পাতিল আর নকশা করা যায় না, এটা পেকে যায়। সন্তান যখন বড় হয়ে যাবে তখন আপনি তাকে আর কথা শোনাইতে পারবেন না, ছোট কাল থেকে তাকে ওইভাবে অভ্যস্ত করে বড় করে তুলতে হবে। নীতিবান ন্যায়বান, নীতিটা হলো সবচেয়ে বড় শিক্ষা। আমেরিকান ইউরোপিয়ান মানুষ তাদের মহিলারা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে, হাফ প্যান্ট পরে অর্ধ ল্যাংটা, ওদিকে তাকাইলে লজ্জা হবে যেটা কি মহিলা না পুরুষ,
লজ্জা শরম বলে এদের কিছুই নেই। হাফ প্যান্ট পরে লেংটু পরে একটা নারী রাস্তায় হাঁটতেছে, কিন্তু আপনি তার সামনে মিথ্যা বলতে পারবেন না, কিন্তু ল্যাংটা মহিলা হাফ প্যান্ট পরে চলতেছে, ওর সামনে মিথ্যা বলতে পারবেন না, ধুকার কথা ওর ধুকার চিন্তায় মগজে আসে না। আর বাঙালিরা নামাজ পড়ে বেরোয় চিন্তা করে কারে এক কেলে বাস দেব, হ্যাঁ কথা কন না কেন কি দাদা মিশে কথা কইছি, নামাজটা পড়ে এসে বেরোয় চিন্তা করে কারে বাস দেব রে আজকে, খালি চিন্তা করে অর্ধ ল্যাংটা মহিলা ওর মগজে চিন্তাই না আরেকজনকে ধোকা দেব। ওদের বাচ্চাদেরকে ছোট্ট কাল থেকে নীতিমান শিক্ষা দেয় ন্যায়, ওরা কোনো মানুষের মানে দুর্নীতি করে না, চুরি করে না, ওদেশের মানুষ অর্ধেক ল্যাংটা, ধর্মকর্ম কিচ্ছু বোঝে না, আখেরাত দুনিয়া কিচ্ছু নাই, কিন্তু এক টাকা ঘুষ খাওয়াইতে পারবেন না। আর আমার দেশের নামাজি এত বড় দাড়ি, উরে বাপরে বাপ, টেবিলে নিতে কে নিয়ে আয় যা, কি কথা কর না কে এত বড় দাড়ি, হাই 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 সত্য, হ্যাঁ এটা পাগল খেপছে আজকে এত বড় দাড়ি, কে নিয়ে আয় যা, কে সার কোন দিক দিয়ে দেব, কেটা তোর বাবির কাছে দিকে যা, ওই ফেজ দিকে এত বড় দাড়ি। কয়দিন আগে দেখলাম এক ভদ্রলোক এত বড় দাড়ি, 200 কোটি টাকার মালিক, থানার ওসি ছিল, মাসে বেতন পাইছে কত, 50,000, 200 কোটি টাকা কেমনে হয়, জিব্রাইল টাকা দিয়ে গেছে, কি কথা কর না কে, জিব্রাইল কি টাকা দিয়ে গেছে, তা কেমনে হইলো, এত বড় দাড়ি একবার সিললে মাইরে একবার বুজুর্গ হয়ে গেছে, মনে কিছু নিয়েন না, কেউ যদি সিলের পক্ষে থাকেন, আমার বড় ভাই জাতিসংঘের চাকরি করে, ইউনাইটেড নেশন, বুঝে নিল আবার কত বড় চাকরি, বাংলাদেশে খুব কম সংখ্যক লোক আছে, কত কোটি টাকা আছে নিজেও কইতারে না, সে তবলিগের বিরাট বড় আমির, কিন্তু নীতিমান লোক, সুদ ঘুষ এগুলোর ভিতরে নাই, ভালো আলহামদুলিল্লাহ। তো খুব মনোযোগ দিয়েন, এই বিরাট বড় আমির সাহেব হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, যেই লোক 18 কোটি মানুষের হক নষ্ট করে দিয়ে 200 কোটি টাকার মালিক হয়েছে, ও 37,000 বছর সিললে দিল, কি জান্নাতে যাওয়ার আশা আছে, কেন নাই কোন তো, 18 কোটি মানুষের মামলা শোধ করে তারপরে জান্নাতে যাইতে হবে, এ কথা কর না কেন, ওই 1 টাকার ভিতরে আমার ভাগ আছে, এ দাদারও ভাগ আছে, কেয়ামতের ময়দানে কইব ওই দাদাই কইব যাই টাকা দিয়ে যাবি আজকে, কি কথা কর না কেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের এক একটা নাগরিক বেডার বেডি মানে সেরাসেরি যা আছে কেয়ামতের ময়দানে টাকা দিয়ে বুঝে দিয়ে যা আজকে দিয়ে তারপরে যাবি শেষ, এই তো এই জন্য এগুলি না, আপনি 1 টাকা হালাল উপার্জনে করেন এটা আপনার জন্য যথেষ্ট। ভাই আমরা হুজুররা অনেক মসজিদের ইমাম সাহেব আছে মাসে 5,000 টাকা বেতন পায়, 5,000 টাকা কোনো কোনো ব্যক্তি আছে তার সেলের পকেট খরচও না, কি কথা কর না কে, এই যে দ্রব্যমূল্যের দাম হয়েছে ইমাম সাহেবের বেতন কিন্তু বাড়ে নাই, ইমাম সাহেবের বেতন কিন্তু 1 টাকা বাড়ে নাই, কিন্তু ইমাম সাহেবকে আপনাকে ঘরে যা চুরি করে, কি কথা কর না কে, মসজিদের টাকা চুরি করে, কিন্তু ওই 5,000 টাকা ইমাম সাহেবের চলে, আল্লাহ ওনাকেও চালায়, আল্লাহ ওনাকেও চালায়, এই 10,000 টাকা ইমাম সাহেবকেও আল্লাহ চালায়, কিন্তু 10,000 টাকা আমার ঢাকা শহরের অনেক মেয়ে আছে যার 10,000 টাকা খালি লিপস্টিকে লাগে মাসে, ও কোন দিক দিয়ে ডলে, মাথা দিয়ে ডলে না পারতলা দিয়ে ডলে আল্লাহ জানে, ডলতেছে খালি, ও মনে করছে ডইলে একবারে সুন্দর হয়ে যাইতেছি, যদি এইটা ডইলে সুন্দর হয়ে যাইতো তা আফ্রিকার মানুষ সুন্দর আগে হইতো, এ কথা কর না কে, ও শরীফ বলো আন্তর্জাতিক বলো শরীফগুলো বুঝে না, ওরা মনে করে উন্না পিছনে দিয়ে, আর আমি সামনে থেকে মনে একবার খুব বিরাট বড় ভাগ দেখে আমার খুব সবাই একবার বিশ্ব সুন্দরী মনে করে খুব সিংফু মারতেছে, তোর আসস কে, এগুলো বিয়ে করলে কপালে ঠাডা পরাস আর কিচ্ছু নাই মনে রাখ, এগুলো যদি বিয়ে করস তো জীবনে জীবনে দুঃখ ছাড়া আর কিছু পাবি না, এগুলো জীবনে বিয়ে করবি না,
কোটি টাকা দিলে খুশি না, এত আমার বিয়ের বউর দরকার নেই। আমি নামাজি গরিব মানুষের মেয়ে দিয়ে বিয়ে করবো, তো নামাজি দিয়ে পরেজগার দিয়ে ফরদানশীল দিয়ে বিয়ে করবো। হ্যাঁ ঠিক এখন করতেছিস, পরে তো আমরা সুন্দর দেখলি সুন্দর রে সুন্দর রে, দেখে তো পাগল হয়ে যাবি, পরে বুঝবি যে জ্বালা কারে কয়সিম। স্বামীরে কই ভাই জসিম আজকে রান্না বান্না করতে পারবো না, তুমি রান্না করে খাও। হাই জসিম, স্বামীর নাম ধরে গাই জসিম, তখন বুঝবি জ্বালা কারে কৌরে বউ রে বউ কারে কপালে এরকম ঠাডার চাইতে তো মুড়ে যাই ভালো ছিল রে। মনে রয়েছে আমি ঠাডা ফরা কথা কয়ে যেতেছি আজকে, একবারে জাগার উপরে এত দুয়াই ফাই করার টাইম নেই, একবারে ঠাডা ফরা কথা এটা আমার ফরিদপুরের। এইভাবে কথা বলি আমরা টাস টুস টুস টাস, বাকি যুগি করে লাভ নাই। আল্লাহ রসুল বলছেন তুমি পরহেজগার নারী বিয়ে করলে তোমার জীবনে সুখ, এটি জান্নাত, এই নারী তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। মারহাবা কন, আরো জোরে বলেন। আর বেপর্দা করলি পরে মুশকিল।